আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় আমরাও অনেক ভালো আছি। তো সকালবেলা উঠে আমি আমার ভাগ্নিটাকে নিয়ে আসছি আমাদের বাসায়। তো এই যে ওর সব জিনিসপত্র আমি এই রুমে গুছিয়ে নিয়েছি, আর ওকে আমি এই রুমেই রাখবো। আর ওর আম্মু একটু অসুস্থ, হসপিটালে গিয়েছে। আর এই যে আমি ওর বিছানাটা এখন ঠিক করে নিচ্ছি, এই বিছানায় ওকে আমি শোয়াবো। আর এই যে বিছানাটা ঠিক করে নিচ্ছি। তো ও কিন্তু আমার কাছে মাশাল্লাহ খুব ভালো থাকে, আর এই জন্য ওকে আমি আনছি, আমার কাছে রাখবো। তো ওর বয়স কিন্তু 15 মাস, মানে এখনও পুরাপুরি হাঁটা শেখে নাই কিংবা পুরা কথা বলাও শেখে নাই, কিন্তু ও আমার কাছে মাশাল্লাহ খুব ভালো থাকে। এই যে ওর কোলবালিশ, তো কোলবালিশও ঠিক করে দিলাম। তো ওর বিছানা আমি রেডি করে নিলাম, যখন ও ঘুমাবে তখন এইখানে এনে ঘুম পাড়াবো। আর ওই যে ওর ঝুড়িটা, আর এটা হলো ওর ব্যাগ, যে যখন বাইরে যায় তখন এইটাই করে ওর খাবার নিয়ে যায়। এই যে ওর খাবার। তো আমি সব কিছু জায়গার জিনিস জায়গায় গুছিয়ে নিচ্ছি। তো ওর পাউডারের কৌটা, তারপর ওর এই যে একটা ক্রিম, তারপর সব কিছু এখানে আমি, এই যে ওর ব্রাশ, পান্ডা ব্রাশ, তো আমি জায়গায় গুছিয়ে রাখতেছি, যখন লাগবে তখন এইখান থেকে নিয়ে নিব। তো এই যে আমি সব গুছিয়ে নিলাম, আর এখন ওর ফিডারটা কমপ্লিট করে নিলাম। এই যে ফিডারটা ঝাঁকিয়ে নিচ্ছি, ওকে আমি ফিডার খাওয়াবো। তো ও ফিডার খাই। তো ফিডারটা এই যা রেডি, এখন নিয়ে যাচ্ছি ওকে খাওয়াবো। তো সাথে রুমালটাও নিয়ে নিলাম। এই যে ও বসে আছে, দেখেন লক্ষ্মী হয়ে বসে আছে। তো এখন আমি ওইখানে ওকে শুয়ে দিলাম, আর এই যে এখনও খাচ্ছে। তো ঘরে খাওয়াচ্ছিলাম, পরে বারান্দায় নিয়ে আসছি, বারান্দার খাটে নিয়ে আসছি, এখানে রোদ আছে। তো সকাল সকাল রোদে তো খেতে আসলে বাচ্চাদের জন্য ভালো। তো এই যে ওকে আমি ফিডারটা খাওয়াচ্ছি। আর আসলে আজকে ব্লগটা দিতে একটু দেরি হচ্ছে, কারণ আমি আজকে সারাদিন খুব ব্যস্ত ছিলাম। তো এই যে ও আমার কাছে খাচ্ছে আর খেলা করতেছে। তো ওর খাওয়া কিন্তু প্রায় শেষের দিকে। তো এই যে ওকে আমি বাদাম খেতে দিয়েছি, আর কিছু বাদাম নিজে ছিটিয়ে দিয়েছি, আর বাদামের ইটাও দিয়েছি। তো ওটা নিয়েও খেলা করতেছে আর খাচ্ছে। তো এই তো ও কিন্তু মানে কোনো একটা জিনিস নিলে খেলা করে। এই যে আমি ওকে খাইয়ে দিচ্ছি আর ও খাচ্ছে। তো এই যে ও এখন আমার আমাকে ধরে ধরে হাঁটতেছে। তো এই যে ও কিন্তু এখনও মানে পুরাপুরি হাঁটা শেখে নাই, মানে ধরে হাঁটতে পারে, কিছু দূর হাঁটতে পারে, কিন্তু বেশি দূর গেলে পড়ে যায়। তো এই যে ওকে আমি হাঁটাচ্ছি, আরও হাঁটতেছে আমার সাথে সাথে। ধরো 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 ওই যে বরবটি ধরো, বরবটি ধরো, ফেরো। না ধরো 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 ধরো, এটা ধরো, এটা ধরো, এটা ধরো।
তো ওকে এখন আমি ঘরে নিয়ে আসলাম, আর এখন আমি ওকে রেডি, এখন আমি ওকে হাত মুখ ধোয়াবো, আজকে তো গোসল করাবো না, তো এই জন্য ওকে এখন আমি হাত মুখ ভালোভাবে ওয়াশ করে দিব, কারণ কালকে গোসল করানো হয়েছে তো আজকে আর গোসল করানো হবে না। তো এই যে এখন আমি ওর কাপড় চেঞ্জ করে দিব, আর এই যে ওকে পুতুলটা দিলাম যে ও যেন খেলে পুতুলটার সাথে, আর ও পুতুলটা ভালো খেলে, আর এটা ওর ঝুড়ি, তো এইখান থেকে আমি ওর প্যান্ট নিলাম, আর ওর জন্য ওর একটা শার্ট নিব আর ফ্রেশ করিয়ে নিব, তারপর ওকে খাইয়ে আমি ঘুম পাড়াবো, আর ওকে ঘুম পাড়ানোর পর আমি আমার কাজ করব। এই যে ওর প্যাম্পাসের প্যাকেটটা নিয়ে ও খেলা করতেছে, আর এই যে, তো এই যে আমি এখন গরম পানির সাথে ঠান্ডা পানি মিশিয়ে তারপর ওর গামছাটা ভিজিয়ে ওকে ভালো মতো হাত মুখটা ভালো মতো মুছে নিব, কারণ এখন তো শীতকাল চলে আসছে, সরাসরি ঠান্ডা পানি দিলে ওর ঠান্ডা লেগে যাবে, তো এই জন্য আমি পানিটা এই যে মিশিয়ে নিয়ে এখন ওকে ভালোভাবে ওয়াশ করে নিব। আর এই যে ওকে আমি শার্টটা পরিয়ে দিচ্ছি, আর এই শার্টটা একদম হ্যান্ড পেইন্ট করা, ওর চাচাতো বোন করে দিয়েছিল, আর খুবই সুন্দর। তো এই যে ওকে এখন আমি এটা পরিয়ে দিব, তো এই যে ওর শার্টটা, তো ও কিন্তু হাত দিয়ে এই করতেছে আমার পাশেই, তো আর এখনও আমার পাশে ও দাঁড়িয়ে আছে আমি যখন ভয়েস দিচ্ছি। আর এই যে ওর লোশন, এই লোশনটা ও গায়ে দিব, আর এই যে ওর পাউডার কোটা, তো এই যে, তো আমি আবার একটু নিচ্ছি ওকে ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি। তো এই যে আমি সব গুছিয়ে নিচ্ছি, তো এই যে আমি লোশনটা এখন ওর গায়ে দিব। তো এই যে ভালোভাবে হাতে পায়ে ম্যাসেজ করে দিচ্ছি লোশনটা দিয়ে, আর আসলে শীতকালে বাচ্চাদের কোনো কোনো লোশন ক্রিম দেওয়া লাগে, তা না হলে আসলে ওদের হাত পা ফেটে যায়। আর এই যে এখন ওকে বালিশ দিয়ে দিয়েছি, আর ও এখন ঘুমিয়ে যাবে, বালিশ দিলে কিন্তু খুব দ্রুত ঘুমায়। তো এই যে ওকে আমি এখন খাওয়াচ্ছি, দুপুরে খাওয়া, মানে দুপুরে এখন ঘুমাবে, মানে খাওয়ানোর সাথে সাথে কিন্তু ঘুমিয়ে যাবে, এই টাইমে ঘুমিয়ে যায়। তো এই পাশে কিন্তু পিকাচুটা আছে, আর এই যে বালিশটা কিন্তু চেপে নিয়েছে, আর বালিশ নিয়ে মুখ ঢেকে এভাবে ঘুমায়ও। আর এই তো ওর খাওয়া শেষ হইলে আমি ওকে ঘুম পাড়িয়ে কাজে যাব। তো এই যে ও ঘুমিয়ে গেছে, আমি ওর বিছানাটা, আমি ওর খাতাটা ঠিক করে দিলাম, তো ঘুমিয়ে গেছে, আর এখন আমি ওকে শুয়ে রেখে যাব কাজে, আর কাজ শেষ করে তারপর ও ঘুম থেকে উঠলে ওকে আবার খাওয়াবো। তো এই যে বিকালের ড্রেস, আমি এই ড্রেসটা পরে ওকে রেডি করিয়েছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, যদি আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন, আর আমার ভাগ্নির জন্য অনেক অনেক বেশি করে দোয়া করবেন। তো ঠিক আছে, সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।